হাই ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেল আনসাইটে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের বিডির টপিকটা হলো গিয়ে তোমাদেরকে আমি দুদিন আগে বলেছিলাম বাংলার আমি সাজেশন দেবো যেগুলো খুবই গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে এগুলো পরীক্ষার মধ্যে একদম আসবি ইম্পর্টেন্ট প্রশ্ন তার মধ্যে আমি আজকে চর্যাপত শ্রীকৃষ্ণ ধর দেব তোমাদেরকে সবগুলো একসঙ্গে দেওয়া কিন্তু সম্ভব নয় বা পসিবল নয় কারণ এগুলোর উত্তর অনেকই অনেকগুলো বড় এবং আমি বড় প্রশ্নগুলো ধীরে ধীরে করে দেব কিন্তু প্রথমে আমি আগে দুইয়ের মানগুলো ধরব দুইয়ের মানেরগুলো আসবে আমাদের যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা আছে সামনে ওই পরীক্ষাগুলোর মধ্যে আসবে আমাদের আসবে চল্লিশ মার্কের আসবে মনে হয় যত সম্ভব বিশটা আসবে আমাদের আমার কাছে মনে হয় তো আমি প্রথমে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণর থেকে দিয়েছে তো চর্যাপদ ও শ্রীকৃষ্ণর মধ্য থেকে আমি তোমাদেরকে বলতে আছি আমি তোমাদেরকে এমন এমন পিডিএফগুলো দেবো যেগুলো গুরুত্ব সহকারে দেখবে এগুলোর মধ্যে যেমন এটার মধ্যে আমি তোমাদের দিয়েছি শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দেবো নিচে দেব এগুলো তোমরা দেখে নেবে এটা হলো গিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনের এবং এখানে আছে এগুলো চর্যাপের এগুলো আমি গুগল থেকে নিয়েছি তারপরে হলো গিয়ে এগুলো আমি যে লাইব্রেরি থেকে বই এনে তোমাদের জন্য কিছু কিছু বাছাই করে আমি তোমাদের পিডিএফ বেনি পিডিএফ পিডিএফ আমি বানিয়েছি পিডিএফ বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতে আছি তো আমি এগুলো দিয়ে দেব এটা হলো চর্যাপদ তো ফাইনাল আমি আজকে যে সাজেশনগুলো দেব তোমাদেরকে এগুলো একদম গুরুত্ব সহকারে দেখবে গুরুত্বপূর্ণ সহকারে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি প্রথম প্রশ্নটা রেখেছি এখানে দেখো উপরে লিখেছি আমি বাংলা ফার্স্ট সেমিস্টার ইউনিট ওয়ানের চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন মার্ক টু তো প্রথম প্রশ্নটা রাখলাম আমি চর্যাপদ কে কবে কোথায় থেকে আবিষ্কার করেছিলেন তো উত্তরটা আমরা সবাই জানা আছে আশা করি এই প্রশ্নটা একদম গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখবে কারণ এই প্রশ্নটা একদম গুরুত্ব তো চর্যাপদ কে কবে কোথায় থেকে আবিষ্কার করেছিলেন তার উত্তর হবে মহামুখোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো ষাট খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে চর্যাপথের পুঁথিটি আবিষ্কার করেন দ্বিতীয় প্রশ্নটা হলো গিয়ে চর্যাপথের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন এটা একদম গুরুত্বপূর্ণ আমি ব্যাগগুলো তো স্টার্ট দিতে ভুলে গিয়েছি তো এখানে তোমরা স্টার্ট দিয়ে রাখবে এই প্রশ্নটা একদমই গুরুত্বপূর্ণ তোমরা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে এক নম্বরটা চলে গেল তো দু নম্বরটা আমি উত্তর বলিনি মনে হয় চর্যাপদের ভাষাকে সন্ধ্যে ভাষা বলা হয় কেন এটা কিন্তু স্টার্ট দেবে তোমরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে তো চর্যাপদ হলো হেয়ালি ভাষা লেখা যেটা একদম বোঝাই অসম্ভব চর্যাপদের পদগুলো বাইরের অর্থ সরল হলেও ভেতর অর্থ বোঝা কঠিন সাধারণত পদগুলি সাংকেতিক ভাষায় লেখা সন্ধ্যার আলো আধার মতো এই ভাষাও অস্পষ্ট বলে চর্যার ভাষাকে সন্ধ্য ভাষা বলা হয় এটা শেষ হয়ে গেল তো নিচে তৃতীয় নম্বর প্রশ্নটা হলো গিয়ে বাংলা সাহিত্যের আদি নিদর্শনের প্রকৃত নাম কি এটাও কিন্তু গুরুত্ব এগুলো তোমরা কিন্তু গুরুত্বপূর্ণভাবে এগুলো শিখতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মনসামঙ্গলের দুইজন জনপ্রিয় কবি নাম তো প্রথম উত্তরটা হলো গিয়ে এখানে কিন্তু দুটা প্রশ্ন একটা হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শনের প্রকৃত নাম কি এবং মহাসামঙ্গলের দুইজন জনপ্রিয় কবির নাম লেখক তো প্রথমটা হলো গিয়ে বাংলা সাহিত্যের আদি নিদর্শনের হল চর্যাপদ বিনিশ্চয় এবং দ্বিতীয় যে প্রশ্নটা ছিল মহাসামঙ্গলের দুইজন জনপ্রিয় কবির নাম একটা হলো গিয়ে বিজয়গুপ্ত এবং কেতকা দাস ক্ষামন্দ এগুলো দেখবে তোমরা চার নম্বর প্রশ্ন যেটা চর্যাপদের মোট কয়টি পদের সন্ধান পাওয়া গেছে চর্যাপদে পদকর্তাদের মধ্যে কার পদ সর্বপেক্ষা বেশি তার পদ সংখ্যাগত তো চর্যাপদে মোট পঞ্চাশটি পদের সন্ধান পাওয়া গিয়েছে কিন্তু বর্তমানে সাড়ে ছয়চল্লিশটি পদ রয়েছে যেটা নব্ব চর্যাপদ নামে পরিচিত তো চর্যাপদে পদকর্তাদের মধ্যে কাহু বা পদের সর্বপেক্ষা বেশি তার সংখ্যা তেরোটি এটা মনে রাখবে তোমরা সমগ্র পূর্ব ভারতের আদি বাংলা ভাষা প্রথম গ্রন্থ কোনটি এই পুঁথিটির প্রকৃত নাম কি যে আমরা চর্যাপদ চর্যাপদের বইটির প্রকৃত নাম বা পুঁথিটির প্রকৃত নাম কী তো প্রথম প্রশ্নটার উত্তর হলো গিয়ে সমগ্র পূর্ব ভারতের নব্য ভাষা প্রথম গ্রন্থ চর্যাচর্য বিনিশ্চয় এই পুঁথিটির প্রকৃত নাম হলো চর্যাগীতি কোষ চর্যাগীতি কোষ তারপর ছয় নম্বর প্রশ্নটা হলো গিয়ে চর্যাপদে বাঙালি জীবনে চর্যাপদে বাঙ্গাল জীবনে কোন স্তরের কথা বলা হয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখবে চর্যাপথের তৎকালীন স্তরের বাঙালি প্রতিদিনের ধুলি মালিন জীবন চিত্র সুখ হাসি কান্না টুকরো টুকরো রেখা জীবন্ত হয়ে উঠেছে এটাই এটার উত্তর নবচর্যাপদের পদসংখ্যাগত যেটা আমি প্রথমে বললাম এটা সাড়ে ছেচল্লিশটি আট নম্বর প্রশ্নটা হয়ে গেল চ্যাকৃতিতে কতজন পদকর্তার নাম পাওয়া যায় পদকর্তার নাম পদকর্তার নাম উল্লেখ করো নামটা তোমরা উল্লেখ করবে একটু স্লাইড করে দিই হুম তো চর্যাগীতি আঠাশ জন পদকর্তার নাম পাওয়া গিয়েছে কয়েকজন পদকর্তার নাম হলো গিয়ে সিদ্ধচর্যা লুইপা পা লুইপাত তারপরে হয়ে গেল ভূষকপাত কাহুপাত শান্তিপাত ও সবরপাত প্রমুখ তো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে এটাকে লাইক করবে তো আমার ভিডিওটা লাইক হলো গিয়ে দশ হাজার আমি রেখেছি দশ হাজার হবে তো তোমরা করে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে তোমরা শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের তো শ্রীকৃষ্ণ কীর্তনের নয় নম্বর কোশ্চেনটা হলো গিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কয় খণ্ডে বিভক্ত খণ্ডগুলোর নাম কি উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন তেরোটি খণ্ডে বিভক্ত খণ্ডগুলি হল জন্মখণ্ড তামুল খণ্ড দান খণ্ড নৌকা খণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খন্ড যমুনা খণ্ড হার খণ্ড বান খণ্ড বংশী খণ্ড ও রাধাবিরহ খণ্ড কেউ কেউ রাধাবিরহ খণ্ডকে বিরহ খণ্ড বলে চিহ্নিত করে অনেক বইতে আছে এটা লাস্টেরটা হবে গিয়ে বিরহ খণ্ড কিন্তু এটা রাধা খণ্ড রাধা বিরহ খণ্ড দিলে ভালো হবে তো দশ নম্বর কোশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তনের চর্যা রচনাকাল সরি শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল কি এটি কোন শ্রেণীর কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনের সম্পর্কে অধিকাংশ পণ্ডিতরা মনে করেন এটি বড়ু চণ্ডীদাসের লেখা কাব্যটির সম্ভবত চতুর্দশ শতাব্দীর শেষ দিয়ে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে রচিত কাব্যের মূল চরিত্র তিনটি যথা কৃষ্ণ রাধা ও বড়াই তেরো খণ্ডে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কথোপকথনমূলক রচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোন স্থান থেকে আবিষ্কার করেন কাব্যটির শেষ অংশের নাম কি এগারো নম্বর কোয়েশ্চেনটা হলো গিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোন স্থান থেকে আবিষ্কার করেন এটির শেষ অংশের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাবটির বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্ল গ্রামের নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পুঁথিটি পায় এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গী সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামের পুঁথিটি প্রকাশ করেন শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ অংশের নাম হল রাধাবিরহ এ প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে বারো নম্বর কুশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা এর অন্য নাম বা প্রকৃত নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বড় চণ্ডীদাসের লেখা এবং এর প্রকৃত নাম হল শ্রীকৃষ্ণ সুন্দরব তেরো নম্বর কোশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে কোথায় থেকে কার সম্পাদনায় মুদ্রিত ও প্রকাশিত হয় তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা এটা হলো বাংলা বাংলা সাল তেরোশো এবং এখানে একটা কমা দেবে এখানে একটা কমা দিবে তোমরা আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা কমা দেবে এবং ইংরেজি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে কলকাতা থেকে বসন্ত রঞ্জন রায় দ্বিভ মাধ্যমে সম্পাদনে প্রকাশিত হয় তো আমি বেশি প্রশ্ন দিলাম না এখানে তো আমি তোমাদের প্রথম দেখিয়ে দিয়েছি আমি আরেকটা পিডিএফ দিয়েছি যার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে এবং যে বইগুলো দিয়েছি আমি পিডিএফ করে এগুলো ভালো করে দেখবে তো আমি নেক্সট ভিডিও দুদিন পর আপলোড করব তো ভিডিওটা ভালো লাগলে এটাকে লাইক করো শেয়ার করো বেশি বেশি করে তোমাদের প্যান্টকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এটা তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ